পাড়ায় লোকে গল্প করে আমার বয়সী নিয়া, আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। পাড়ায় লোকে গল্প করে আমার বয়সী নিয়া, আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার পরিবারটাই আমি বোঝাই বোকার কাছে, ভাষা গাইয়া ময়রা যাবো মনের কাছে কাছে। আমি ভাষা গাইয়া ময়রা যাবো মনের কাছে কাছে, আমি ভাষা গাইয়া ময়রা যাবো ময়রা যাবো। দেদি তোদের তো বুঝে একটা আধা করে আছে, আর মোটে নি কে নি কোনো ছেলে পুলে কিচ্ছু নি। ঠিক করেছি পাশের পাড়ায় কুরবান আলী বলে একটা ওঝা আসে, তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবু আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি কেন। এ মামুদি তুই প্রত্যেকটা কাজেই দেরি করিস বলে তো আমার মাথা গরম হয়ে যায়। না না আমি বলতে যাচ্ছি তুই হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? কালকে সকালে তাহলে কি জন্য ফোন করলো? হ্যাঁ কুরবান আলীর কাছে যাও বলে তো। কোথায়? তোর একদম ঘুমলে মনে থাকে না জানিস তো। এ বাবা বাজে গল্প বলবি না, বুঝতে পারছি তোর তো বিয়ে হয়নি, সেই জন্য তুই ফোন করে কি বললি যে বৌদি একটা বিয়ে থা করতে হবে, কুরবান আলীর কাছে যেতে হবে। আমি নাম লেই কে দিছি। ঠিক আছে দিছিস? হ্যাঁ ঠিক আছে তুই এগিয়ে যা আমি যাচ্ছি। ইয়ার কি করতি না তো? না 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 তাহলে শুন, সত্যি যদি তুই যেতে চাস হ্যাঁ আমি যাচ্ছি, তুই আর পিছন পিছন চলে। বাবা তোমাদের বৌদি আছে আর আমার এক বৌদি গো, এই বিষাক্ত জিনিস একেবারে কথা বলে পারবে না এর কাছে। তবে দাদা কোথায় যাচ্ছে? কুরবান আলীর কাছে। শুনেছি কুরবান আলীর নাকি ভালো নাম আছে, কুরবান আলী নাকি ভালো ওষুধ দেয়। এত বয়স হয়ে গেল এখন একটা মেয়ে পেলাম না যে বিয়ে করবো, বুঝতে পারছি দাদা আমার ভাগ্যটা খারাপ। দাদা ভাগ্য এমন ভাগ্য কারো রাশি কেমন, তারা খোড়ার মধ্যে তিনজন কালো পিঠাইয়ে জীব। দাদা ভাগ্য এমন ভাগ্য কারো রাশি কেমন, তারা খোড়ার মধ্যে তিনজন কালো পিঠাইয়ে জীব। মানুষ চারিদিকে রোগের জ্বালায় দিয়ে সেটা হয়ে ছুটছে, ভাইরাই রোগ ছড়িয়ে গেছে চলে কিংবা তলে, শ্মশানেতে পড়ছে মোড়া কবর যে পাতালে, রোগের জ্বালায় ছুটছে যদি পকেট করে খালি, এমনি দিয়ে ডাক্তারেরা মেহরবান কদরদান সাহেবান, আজ জুমায়েতে এই ভিড়ের মধ্যে এসেছে তো মেহমান, আপনার চরণে আমার আদাব সালাম। আমি হেকিম কবিরাজ কুরবান আলী, এক ডোজ খানার একটু লাগাল, খেলে খেঁচে লাগালে চাঙ্গা, দাঁত হাজার চুলকানি, আমার সব পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে, রসবাদ জলবাদ ঝিঝিবাদ সাইটিকবাদ, গরুর কাঁধে ঘা মুছের পিঠে ঘা, উঠতে গেলে মা বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এস ঢোল অ্যান্ড কোম্পানির গামলা মলম লাগান থাবা থাবা। আমি সেই মলম বেচতে আসিনি, ভূত ছাড়ানো ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়া ঝাঁটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাগা বমি জ্বর জড়ি, আমার সাথে বেশ সুড়সড়ি, ঘা ফোড়া পেঁচে দাঁত, যাদের কোমরেতে বাদ, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলে নেই, অম্ল সুরো এক শিরা, কুসুমর মাসিক ধার সরা, বিছানা মতো হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জলদঙ্ক ডিপথরিয়া, দুটো করে দেই পুরিয়া, নাকের সিন্দি কানে পুঁজ, যাদের পিঠের চায়ে কুঁজ, অর্শহারি আলসার। আমি চিকিৎসা করতে আসিনি ক্যান্সার, আমি হেকিম কবিরাজ কুরবান আলী, আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ 5টা খনিজ লবণ একত্র করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে, যে রোগটা 24 ঘন্টায় একদিন, একদিনে তিনবার দেখা দেয়, যে রোগটার জন্য চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, দেশের মধ্যে দুর্ভিক্ষ বেড়ে যায়, সেই রোগের নাম হলো পেটের খিদে। এই পেটের খিদে এমন এক রোগ, সব রোগের চিকিৎসা থাকলেও এই রোগের কোনো চিকিৎসা হয়নি। তা আমি হেকিম কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধুরী। দিদি গো সারাদিন ঘষে ঘষে আর পারি না, মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, আর বিড়ি বাঁধা কাজ মানে ঘষাঘষি কাজ, তা বর্তমানে বিড়ি বাঁধলে কি আর পেট চলে? তা বাজারে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি নাকি ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে, আর ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে পাবে না, তাই ওই মাদুলি আমার চাই। আসুন আমি হেকিম কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। আমার বোনের সারা জীবন আর খিদে থাকবে না। দাদা রে ওই মাদুলি তুই আমার দে। কবিগুরু বলেছেন পছন্দ পড়িয়া ছাই উলাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রত্ন। আচ্ছা দাদা তোমার এই মাদুলি
মাদলি নিলে মানুষের আর খিদে পাবে না? কোনোদিন খিদে পাবে না। আচ্ছা, এই মাদলির মধ্যে এমন কি ঢুকিয়ে দিয়েছো যে মানুষের খিদে পাবে না? ঠিক এর মধ্যে দিয়েছি বাংলার 25টা গাছ ও 5খানা খনিজ লবণ। ও দাদা, কি কি গো? হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সুমিরন, থাইমের ডাইথান, সুদাকিয়ন হস্তাকিয়ন, টাটামিডা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, ডিন পাউডার জিলেট, টিপলার মনোস, কন্টাপ্লাস পেরিল, মুড়ো ঝাটা কুলকাটা বাজবরণ ঘেউর আটা, ছাগল নদী পাঠার দাড়ি, মুরা গরুর পচা ফুড়ি, ভুত্রবিচি কচুর রস, বাংলার বিচুটি গাছ আছে দশ। ও দাদা, এত কিছু দিলে তা ঘাস মারা বিষ্টার বাদ দেছো কেন? এ ভাই, এখানে কি বিক্রি করছিস? খুদা নিবৃত্তির মাদুলি। খুদা নিবৃত্তি? এই মাদুলি, হ্যাঁ, এই তাবিজ একবার হাতে ধারণ করলে আর কোনো মানুষের কোনোদিন খিদে পাবে না। এই এলাকার দাদা আমি। আচ্ছা, নাম আমার বলে বেলেট হয়েছে তো, পেটের জ্বালা অনেক কিছু করেছি, এমনকি তিন তিন খুনের আসামি হয়ে আছি। ওই মাদুলি ভাই দেখাচ্ছে কেন? যদি না দিস, যদি না দিস কি করবে? তোর মাকে মাসি বলি। ইয়াল্লা, ইয়াকু দুসর বা বাকুলে চ। বাকুলে কি হয়েছে? ও মা, শুনো তো, জ্বলে নি বাড়ি, বাকুলি গ্যাস ফুইরে গেছে। গ্যাস আছে সালনি। আল্লাহ, আমি লোকের খোদা নিবারণ করে বেড়াচ্ছি আর আমার বাকুলি খিদে ভাষা পেয়েছে। এই কথা যদি পাবলিক শোনে আমার কারবার মেরে শর্ট করে দেবে। ওয়াল্লা, কারবার শর্ট করতে আইছি। হ্যাঁ, তাড়াতাড়ি বাকুলি চল যা। এই এটা কে? ওটা, হ্যাঁ, ওটা কাস্টমার। বাড়ি আছে, তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়। ছা 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 ছা, তাড়াতাড়ি বাকুলি চল যা। হ্যাঁ, এরা জানলে আমার পিঠে সামনে ধরে রাখবে না। আর তাবিজ কেন বেঁচে যে কটাকা হবে? আমি সাল আর আটা কিনে যাচ্ছি, যা। ঠিক আছে, আমি বাকুলে চলে যাচ্ছি, আর তাড়াতাড়ি চলে এসো। আর যদি আসতে দেরি হয় কি করবে জানো তো? কি করবি? ফের পার করে ফেলে দে আর চলে যাবো। আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবানালি, আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাবো। খোদা নিবারণের মাদুলি। এই পূজা হয় না, বোম পড়তে। ও দাদা, দাদা গো, আমার বাড়িতে তিনটা ছোট ছোট বাচ্চা আছে। এই ইনকোচে কা? আর তাদের খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। আচ্ছা, তাই ওই মাদুলিটা আমার দাও গো। এ দাদা, এ মের কথা শুনিনি। এ মে মিল দিতে ওই মাদুলি তুই আমার দে। মাদুলিটা আমাকে দিবি না, এই ছুরিটা খাবি। এ তো খুব হুটুমি করছে। খোদা নিবারণের মাদুলি, এ তাবিজ একবার ধারণ করলে কোনো মানুষের কোনো খিদে পাবে না, আর খিদে যদি না থাকে কারোর কোনো কাজ করতেও হবে না। তাই প্রতিটা মানুষের দিয়ে যাবো এই ক্ষুধা নিবারণের মাদুলি। তাবিজখানা বার করতে দাও, তাবিজ বেরোচ্ছে ফটফট। হায় হায়, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে এখানে? কাস্টমার ক্ষুধার্ত মানুষ আছে এতজন, আর তাবিজ আছে মাত্র একটা। ও দাদা, তাহলে আমার দাও গো। এ দাদা, আমার দেরে যে সর্বোচ্চ দাম দেবেন এটা আমি তাকে দিয়ে যাবো। চল, আমার তরফ থেকে কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এই তাবিজের মূল্য 21 টাকা। আপনারাও দাম তুলুন। এই তাবিজ ঘরে থাকলে কোনো মানুষের খিদে পাবে না, আর খিদে না থাকলে কোনো সমস্যাও থাকবে না। 2100 আপনারা দাম তুলুন। আমি হেকিমি কবিরাজ কুরবানালি, আমি প্রতিটা মানুষের দেবো ক্ষুধা নিবারণের মাদুলি। 21,000 আমি বলেছি রে আমি। বাবু, সামান্য মাদুলিটাকে 50,000 টাকা দাম দিলেন, আপনার তো কোনো অভাব নেই বাবু।
আপনার কাছে খেতে খাই আমরা। আপনি আপনি ওই মাদুলিটা দেবেন না বাবু, ওই মাদুলিটা আমাকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাকে নিতে দিন। কাকা বাবু, আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে, এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করেই দিচ্ছে, তাই বলছি এই মাদুলি আপনার দরকার নেই, এই মাদুলি আপনি আমাদেরকে দিন। ও গো বাবু, আপনার তো অনেক কিছু আছে, আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে খেতে চালায় পেটটা চলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুলিটা আপনার থেকে যে আমাদের যে খুবই প্রয়োজন গো বাবু, তাই ওই মাদুলিটা আপনি নেবেন না, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন। মাথা খারাপ, এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা, যার নাম হলো আইপিএল, আর তোরা গরিব না খেতে পাওয়া বিপিএল। কথাবার্তা তোদের খেতে থাকলেও তাবিজ কেন তোদের দেবো না, এই জোরদার জমিদার, কালোবাজারি, চালচোর, রেশন ডিলিয়ার, এনার গলায় প্রচুর ধান, কোথায় অনেক টান, তাই তাবিজ কেন 5,000 টাকার বিনিময়ে এই চালচোরকে করিলাম। বুলেট বুলেট, তুই কি চাস আমার ব্যবসা লাগে উঠে যা, লাগে উঠে যা, কারণ কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই, তোদেরকে দিই, তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে, তাহলে আমার ব্যবসা কি হবে? কিন্তু না, কিন্তু না, আমি চাই, আমি চাই যেন তোদের এইভাবে খিদে থাকে, তাই এই মাদুলি, এই মাদুলি আমি তোদেরকে দেবো না রে। সত্যি কথা হচ্ছে খোদা নিবারণে কোনো মাদুলি তাবিজ হয় না। ও ভগবান, তুই এতক্ষণ বলছিলি খোদা নিবৃত্তি মাদুলি আছে, মাদুলি আছে, মাদুলি আছে, সেই শুনে বল ভাই আমরা তিনজনে কি ঝগড়া না করতেছি? মার বুঝা মুখে নাতি মার, নাতি মার, তোমরা তো বোকা কেন? যদি সত্যি সত্যি আমার মাদুলি তাবিজ খুদে মিটে যেত, হ্যাঁ, তাহলে আমার বিবি কি চাল ডাল এনেছে নোড়াই করতো? আচ্ছা ওই সাইবার বুঝে আছিল, ওটা তোর বউ, আমার 6টা ছেলে 7টা মেয়ে, ও ভগবান, বালবাচ্চা খেতে পাচ্ছে না বলে আমার বিবি আছে চাল ডালের জন্য। তাহলে তোমার কাছে কোনো খোদা নিবৃত্তি মাদুলি নেই? এ ছানি বলে কি, ছানি বলে কি, হ্যাঁ যদি মাদুলি না থাকলেও তাহলে বাবুটা 50 টাকায় কেন নিল? কেন আমার কথায় বিশ্বাস করে? কারণ উনি জোরদার, উনি জমিদার, উনি কালোবাজারি চালচোর, রেশন ডিলিয়ার, উনি ভেজাল চালের কারবার, উনি সত্যি সত্যি মনে করেছেন যে আমার তাবিজে যদি সাধারণ মানুষের খিদে মিটে যায় তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে, চালচুরি কারবার চলবে কেমন করে, জনসাধারণের খিদে রাখার জন্য আমার তাবিজ কেনা বিশ্বাস করে 50 টাকা উনি নিয়ে গিয়েছেন। তবে হ্যাঁ, তোমাদেরকে বাঁচানোর জন্য একখানা রক্ষা কবচ আমার কাছে আছে। সেটা কি? সেটা হলো ঐক্যবদ্ধ গণ আন্দোলন। ঠিক, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যোদ্ধা জমিদারের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওই কালোবাজারি ব্যবসা একদিন একদিন বন্ধ হয়ে যাবে। ছিল শুধু ভো পাথরের প্রতিমা, চোখে মেলে দেখল না, চরণে দিলাম তার ফো, কেন সবাই বুঝল শুধু ভো পাথরের প্রতিমা, চোখে মেলে দেখল না, চরণে দিলাম তার ফো, আমি
দুর্দশা একটা জীবন তোমার সেবা না করে চলো গ্রহণ করি না, তাহলে কেন এত কষ্ট এত দুঃখ? আজ তিন দিন হলো আমার মাটা যে অনাহারে আছে, ভাইটা যে না খেয়ে আছে, আজ যদি কিছু না নিয়ে যেতে পারি তারা যে মারা যাবে, তাই এই জমিদারের কাছে এসেছি যদি আমার কিছু দান করে। কি ব্যাপার, কি ব্যাপার? কিন্তু কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই তুই আমাকে দিবি? আমাকে দিবি? আর আমি তোকে দেবো? বলুন বাবু, বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেবো বাবু, আপনি চুপ করে থাকবেন না, বলুন বাবু, বলুন। বড় মেয়ে তো খুব সহজেই বুঝতে পেরেছে, তাহলে শোন, তাহলে শোন। না, কি হতে পারে না বাবু, আমরা কি করি? কি তোমাদের সম্মান আছে বাবু? চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি বাবু, কিন্তু দয়া করে আপনিও কথা বলবেন না। তাহলে তুই ভেবে দেখ, তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি? আমি আসি, বাই বাই বাই। তারান, আমি চলে যাবো, আমাদের কোনো সম্মান নেই, সামান্য এক টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায়, আমার মাটা যদি বেঁচে যায়, আপনি যা বলবেন আমি তাতে রাজি বাবু, আমি রাজি বাবু, রাজি। গঙ্গা চেয়েছিলাম তোমার জীব, আমায় চোখের জলে জানিনা কোনো দিনও, আমায় চোখের জলে জানিনা কোনো দিনও, এত পাপ হবে কি মোচ শীতে পবিত্র বাঙালুর বিদানবেশে, কলঙ্কিনী হয়েও আমি যাব সতীর বেশে, গঙ্গা চোরে অনেক কিছু করেছিস, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস, তোর কথা আমি তিন তিনটে খুনের আসামি হয়ে আছি, এবার তোকে খুন করে সোজা যাব লোকাপে। মুখ সামলে কথা বলবি, একবার কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে? গঙ্গা, তুই এখানে কেন এসেছিস? ওরে, এরা কোনোদিন কাউকে কিছু দিতে শেখেনি, এরা নিতে শিখেছে, এরা মানুষ নয় মানুষ রূপে জানো, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারী রে মান, গরিবের লুটে করে বাবু, মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ, মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান, গরিবের লুটে করে ভো। মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ, মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ। জনগণ, তোমরা কি এখনো চুপ করে থাকবে? এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিবাদ গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, প্রতিবাদ গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, এরা
গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়, গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়। ভালো ভালো দাও সবে জয়। বাবু বাবু মুখের আড়ালে মুখোশ মুখোশ, তবু আমি নির্দোষ নির্দোষ। মুখের আড়ালে মুখোশ মুখোশ, তবু আমি নির্দোষ। গঙ্গা তুই কেন চুপ করে আছিস, আমাকে সত্য করে বল, এখানে কেন এসেছি বল আমাকে বল। তুই আমার গায়ে হাত দিবি গঙ্গা, তুই আমাকে ছবি ডারে দাঁড়িয়ে তুই কি বলছিস বল। জানিস দাদা, তোমার পবিত্র বোন গঙ্গা, গঙ্গা সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। তুই কি বলছিস বউ, আমি কিছু বুঝতে পারছি না রে, তুই কি বলছিস। জানিস দাদা, তোর বোন গঙ্গা তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা, তোরে হাতে করে দিয়ে রাখি পরাতে পারবে না রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পেরেছি, এই শয়তান তোর সরলতা সুযোগ নিয়ে তোর সর্বনাশ করছে, তাই ওই শয়তানকে আমি ছাড়বো না, ওই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে, তার আগেই তোকে আমি শেষ করে দেবো। আমাকে বাঁচাতে গিয়ে শেষে তুই নিজের জীবন শেষ করে দিলি। জানিস দাদা, ছোট্টবেলাতে কত ছিল স্বপ্ন, কত ছিল আশা, জীবনের সবই যে হলো বিধা, তুই বলে তোদের কিছু তো দিতে পারলাম না, এই সামান্য জীবনের বিনিময়ে তোদেরকে একটু উপকার। দাদা দাদা আমি তোকে ছাড়বো না শয়তান, আমি তোকে নিজের হাতে শেষ করব। আমি কুরবালি ছত্রবাজধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়। অগ্নিশ্বর রায় এই সকল যোদ্ধার জমিদার, কালোবাজারি রেশন ডিলার, যারা গরিবের রেশনের চালটুকু নির্দিষ্ট পাচার করে, গরিবের খিদে নিয়ে ছেলেমেলি খেলে, এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল, প্রতিবারে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছে। আর যখন এত প্রমাণ হাতে পেয়েছি, তোর বিচার হবে ওই আদালতে। তোমার যে হারিয়ে গেছে তা হয়তো আদালত ফিরে দিতে পারবে না, কিন্তু একটি কথা মনে রাখো, আকাশে যত তারা আইনের তত ধারা, আইনে কোনো ভরসা রাখো, আইন একদিন এই সকল শয়তানদের সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায় নগ্ন সময় লালো সারি দাস হয়ে আছে সমাজের মাথা। ও
সারিয়া হয়ে আছে সমাজের মাথা, দিয়ে ভাই ফোটা জমে দিয়ে কাটা, এ জীবন পেলি শুধু যন্ত্রণা ব্যথা, অকালে ভরে চলে গেছে মুকুল, বিধি তুমি বলে না ছিল কি আমার ভুল, দিয়ে ভাই আন্দোলন কখনো হবে